গুহা শব্দটি শুনলেই রোমাঞ্চকর এক অনুভূতির সৃষ্টি হয়। পৃথিবীর আনাচে কানাচে ছোট বড় অনেক গুহা রয়েছে। এসব গুহার পেছনে রয়েছে হাজারো গল্প। জানেন কি পৃথিবীর সবচেয়ে বড় গুহা কোনটি? তো বন্ধুরা, ভিডিও শুরু আগে জানিয়ে দিই, যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, নতুন নতুন সব অজানা বিষয় জানাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ। ফিরছি একটা ইন্ট্রোর পর। হ্যাং শনডং এটি বিশ্বের সবচেয়ে বড় গুহা হিসেবে ধারণা করা হয়, যার শুরু আছে কিন্তু শেষ নেই। এর শেষ সীমানা পর্যন্ত আজও কেউ পৌঁছাতে পারেনি। ইতিহাসবিদদের ধারণা প্রায় 30 লাখ বছরের পুরনো এই গুহাটি। ভিয়েতনামের বোটাচ অঞ্চলে অবস্থিত এটি। এই গুহার আকার জানলে অবাক হবেন, বিশাল আকার এই গুহার দেয়ালকে গ্রেট ওয়াল অব ভিয়েতনাম বলা হয়। বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গুহা এটি। এর দৈর্ঘ্যে 5 কিলোমিটার, উচ্চতায় 660 ফুট এবং চওড়ায় 490 ফুট। এই গুহাটিকে আড়ার বিভাগ ভাগ করলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গুহা মালয়েশিয়ার ডিয়ার কেভ এর চেয়েও আকারে বড়। 1991 সালে প্রথম এই গুহার খোঁজ পান ভিয়েতনামের হো কান হো নামের এক ব্যক্তি। জঙ্গলে খাদ্য সংগ্রহ করতে গিয়ে গুহাটির খোঁজ পেয়েছিলেন তিনি। কিন্তু গুহার গভীরতা এতটাই ছিল যে স্থানীয় মানুষরা কেউই ভিতরে নামার সাহস করে উঠতে পারেনি। অতপর 2009 সালে সারা বিশ্বের সামনে আসে এই গুহা। ব্রিটিশ কেভ রিসার্চ অ্যাসোসিয়েশনের গুহাবিদরা এই গুহায় নেমে রিসার্চ শুরু করেন। তবে 200 ফুট উঁচু একটি ফ্লোস্টোন দেয়ালের কাছে পৌঁছাতেই তাদের রিসার্চ বাধাপ্রাপ্ত হয়। প্রধানত ক্যালসিয়াম কার্বনেট দিয়ে গঠিত এই গুহার দেয়াল বরাবর পানি 200 ফুট নিচের দিকে নামছিল। 2009 সালে ব্রিটিশ গুহা গবেষণা সংগঠন থেকে হ্যাংশংডং গুহার গবেষণার ক্ষেত্রে পরিমাপ করতে পারলেও এই গুহাটির শেষ খুঁজে পায়নি। আরও রহস্যের বিষয়, এই গুহাটি নাকি 150টি গুহার সমন্বয়ে গঠিত। গবেষণার সময় সেখানে বিশুদ্ধ সাপ, বিছে, পোকা, বরফ আকর্ষা সহ দেখা মেলে বহু বিচিত্র প্রাণী, যা স্বভাবতই গবেষকদের বিপদে ফেলে। এখানেই শেষ নয়, এই গুহার ভিতরে রয়েছে ছোট ছোট পানির ফোয়ারা, রয়েছে বহু সুড়ঙ্গ পথ যা অনুসরণ করলে সহজেই ভিয়েতনামের এক স্থান থেকে অন্যত্র যাওয়া সম্ভব। হ্যাংশংডং এর ভিতরে গেলে নিচের দিকে দেখতে পাওয়া যায় দীর্ঘ নদী, যা থেকে গুহার ভিতরে তৈরি হয় মেঘ। আরও দেখা যায় একাধিক ঘন জঙ্গল ঘেরা পরিবেশ, যেখানে রয়েছে চেনা অচেনা বহু বিখ্যাতি। সব মিলিয়ে এখানে থাকে গুহার নিজস্ব জলবায়ু, যা বাইরের জগৎ থেকে সম্পূর্ণরূপে ভিন্ন। 2009 সালে জানা যায় যে গুহাটি নিকটবর্তী হ্যাংথুং গুহার সঙ্গে যুক্ত, যার ফলে গুহাটির আকার আরও বেড়ে গিয়েছে। গুহার আকার এতটাই বড় যে 40 তলা স্কাইস্কেপার সহ নিউ ইয়র্ক শহরের একটা ব্লককে এই গুহার মধ্যে রাখা যাবে, অথবা কোনো বাধা বিপত্তি ছাড়াই একটি বোয়িং 747 বিমান উড়ে যেতে পারে এই গুহার মধ্যে দিয়ে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো টপিক নিয়ে। ভিডিওটি সবটুকু দেখার জন্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।